পাখি পালন 360 এর নতুন ভিডিওতে আপনাকে আরও একবার স্বাগত। আশা করি সবাই ভালো আছেন এবং আপনার শখের পাখিগুলো নিশ্চয়ই ভালো আছে। আজকের ভিডিওর মূল বিষয় হলো বাজিকর পাখি তার নিজের ডিম খেয়ে ফেলে কেন এবং এই সমস্যাটি হলে আমাদের করণীয় কি। আজকের ভিডিওটি বাজিকর পাখি পালনের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ বাজিকর পাখি যদি তার ডিম বারবার খেয়ে ফেলে তাহলে আপনি আপনার শখের পাখি দিয়ে কখনোই প্রজন্ম বিস্তার করতে পারবেন না। তাই আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিও শুরু করার আগে সবার কাছে আমার ছোট্ট অনুরোধ, যারা এখনও পাখি পালন 360 চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই পাখি পালন 360 চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন, তাহলে কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন। চলুন ভিডিওর মূল বিষয় নিয়ে আলোচনা করা যাক। ভিডিওর প্রথম অংশে বাজিকর পাখি ডিম খেয়ে ফেলার মূল কারণ সম্পর্কে আলোচনা করা হবে এবং ভিডিওর বাকি অংশে এর সমাধান সম্পর্কে আলোচনা করা হবে। তাই সবার কাছে ছোট্ট অনুরোধ, কেউ ভিডিওটি টেনে টেনে দেখবেন না। বাজিকর পাখির পুষ্টির ঘাটতি হলে বাজিকর পাখি ডিম খেয়ে ফেলে। বিশেষ করে মা পাখির শরীরে পুষ্টির অভাব হলে মা পাখি ডিম খেয়ে ফেলে। কম বয়সী বাজিকর পাখি জোড়া দিলে সেই পাখি জোড়া ডিম পাড়ার পর সেই ডিম খেয়ে ফেলে। হাড়ির সাইজ ছোট কিংবা অধিক বড় হলে বাজিকর পাখি সেই ডিম নষ্ট করে ফেলে কিংবা সেই ডিম খেয়ে ফেলে। বাজিকর পাখি ডিম নষ্ট করা কিংবা খেয়ে ফেলার অন্যতম একটি কারণ হলো বাজিকর পাখি ভয় পাওয়া থেকে এই কাজটি করে। অতিরিক্ত ব্রিডিং করানোর ফলেও বাজিকর পাখি ডিম খেয়ে ফেলে। অন্য পাখি দ্বারা বিরক্ত হওয়ার কারণেও বাজিকর পাখি ডিম নষ্ট করে খেয়ে ফেলে। মূলত এই ছয়টি কারণেই বাজিকর পাখি তার নিজের ডিম নিজেই খেয়ে ফেলে, যার ফলে আপনি আপনার শখের পাখির ডিম থেকে বাচ্চা পান না। বাজিকর পাখি ডিম খেয়ে ফেলার আরও দুটি কারণ আছে। এই দুটি কারণের ফলে বাজিকর পাখি যদি ডিম খেয়ে ফেলে সেটি একটি স্বাভাবিক বিষয়। যখন বাজিকর পাখি প্রথমবার ডিম দেয় তখন অনেক বাজিকর পাখি তার ডিম খেয়ে ফেলে, কিন্তু পরবর্তী ডিম দিলে এই সমস্যাটি আর দেখা যায় না। তাই এই বিষয়টি নিয়ে টেনশন বা চিন্তা করার কোনো প্রয়োজন নেই। অন্য কারণটি হলো ডিমের বয়স 14 দিনের বেশি হওয়ার পরেও যদি ডিমটি না জমে তাহলে মা পাখিটি সেই ডিমটি খেয়ে ফেলবে বা ভেঙে ফেলবে, এটাও একটি স্বাভাবিক বিষয়। যদি মা পাখিটি সেই নষ্ট ডিমকে খেয়ে ফেলে তাহলে বাকি ডিমগুলোতে তা দিতে মা পাখির সুবিধা হবে, যার ফলে মা পাখিটি ডিম খেয়ে ফেলে। চলুন এখন বাজিকর পাখি বারবার ডিম খেয়ে ফেললে কি কি কাজ করতে হবে সেই সম্পর্কে আলোচনা করা যাক। প্রথমত বাজিকর পাখির খাওয়ারের পরিবর্তন আনতে হবে, অর্থাৎ বাজিকর পাখিকে কাউন চিনার পাশাপাশি অন্য অন্য থিটমিট খাবারও খাওয়াতে হবে। শাকসবজি এবং ক্যালসিয়াম জাতীয় খাবার বেশি পরিমাণে খাওয়াতে হবে, যার ফলে বাজিকর পাখির শরীরের পুষ্টির অভাব হবে না এবং ডিম খেয়ে ফেলবে না, নষ্টও করবে না। বাজিকর পাখিকে জোড়া দেওয়ার ক্ষেত্রেও আপনাকে সতর্কিত হতে হবে। অবশ্যই 60 মাসের বেশি বয়সী পাখি জোড়া দেওয়ার চেষ্টা করবে, কারণ কম বয়সী বাজিকর পাখি জোড়া দেওয়ার কারণে বাজিকর পাখির ডিম পাড়ার পর পাখির শরীরে প্রচুর পুষ্টির অভাব হয়, যার ফলে ডিম পাড়ার পর সে ডিম খেয়ে ফেলে, এমনকি মা পাখিটি ডিমে তা দেয় না, অবশেষে ডিমগুলো নষ্ট হয়ে যায়। তাই আমি সবসময় সবাইকে সাজেস্ট করি 7 মাস প্লাস বয়সী পাখি জোড়া দেওয়ার জন্য। হাড়ির সাইজ সঠিক না হলেও বাজিকর পাখি ডিম খেয়ে ফেলে, এমনকি ডিম নষ্ট করে ফেলে। বাজারে অনেক সাইজের হাড়ি পাওয়া যায়। বাজিকর পাখির জন্য সবসময় একটি মাঝারি সাইজের হাড়ি ব্যবহার করতে হবে, কারণ হাড়িটি যদি ছোট হয় তাহলে বাজিকর পাখি সেই হাড়িতে ডিম পারবে কিন্তু মা পাখি সেই ডিমে তা দেবে না, বরং ডিমগুলো খেয়ে ফেলবে। আর হাড়িটি যদি বেশি বড় হয় তাহলে হাড়ির ভিতরে ডিমগুলো থাকবে যা মা পাখি তা দেবে না, যার কারণে ডিমগুলো নষ্ট হয়ে যাবে। তাই সবসময় একটি মাঝারি সাইজের হাড়ি ব্যবহার করবেন। বাজিকর পাখি ডিম পাড়ার পর পাখিগুলো একটি নিরাপদ জায়গায় রাখতে হবে, যেখানে পাখিগুলো একটি প্রকৃতির মতন পরিবেশ তৈরি করে ডিম বাচ্চা করতে পারবে। তাই বাজিকর পাখি ভয় পাবে না এমন একটি জায়গায় খাঁচা নির্বাচন করে রাখবেন এবং ডিম পাড়ার পর সেই জায়গাটি নিরাপদ কিনা সেটা খেয়াল রাখবেন। বারবার ব্রিডিং করার জন্য পাখি দুটি ডিম পাড়ার পর সেই ডিম খেয়ে ফেলে, তাই একবার ডিম বাচ্চা করার পর পাখি দুটিকে আলাদা করে রেস্ট দিতে হবে, অতিরিক্ত ব্রিডিং করানো থেকে বিরত থাকতে হবে। তাহলে বাজিকর পাখি সঠিক সময়ে সঠিকভাবে ডিম পারবে এবং সেই ডিম থেকে বাচ্চাও হবে। তাই আমি সবসময় আপনাদেরকে সাজেস্ট করব বাজিকর পাখি দিয়ে বছরে 3 থেকে 4 বার ডিম বাচ্চা করানোর জন্য। আমরা অনেক সময় 2 থেকে 3 জোড়া পাখি পালন করি, অনেক সময় এর থেকে বেশি পাখি পালন করে থাকি, কিন্তু আপনি জানলে অবাক হবেন খাঁচার সেট আপ সঠিক না হলে বাজিকর পাখি ডিম নষ্ট করে ফেলে, এমনকি সেই ডিম খেয়েও ফেলতে পারে।
আমরা অনেক সময় ভুল করে এক খাঁচার মধ্যে 2 থেকে 3 জোড়া বাজিকার পাখি ব্রিডিং করার জন্য রেখে দেয়। কিন্তু ডিম পাড়ার পর মা পাখিকে অন্য পাখি ডিস্টার্ব বা বিরক্ত করার কারণে মা পাখি সেই ডিম খেয়ে ফেলে বা ডিমগুলো নষ্ট করে ফেলে। তাই বাজিকার পাখি বারবার ডিম পাড়ার পরও সেই ডিম খেয়ে ফেলে। এ বিষয়ে আমি সাজেস্ট করব, একটি খাঁচায় 1 জোড়া পাখি ব্রিডিং করানোর জন্য এবং খাঁচার সেট আপ এমনভাবে করতে হবে যেন এক খাঁচায় থাকা পাখিগুলো অন্য খাঁচায় থাকা পাখিগুলোকে বিরক্ত করতে যেন না পারে, সেই দূরত্ব রেখেই খাঁচার সেট আপ করতে হবে। আপনি যদি এই বিষয়গুলো সঠিকভাবে মানতে পারেন তাহলে আপনার শখের পাখি দিয়ে আপনি ব্রিডিং করে ডিম বাচ্চা করাতে পারবেন। আপনার পাখি ডিমও খেয়ে ফেলবে না, ডিম নষ্টই করবে না। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই পাখি বাম 360 চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আজকের ভিডিওটি এখানে শেষ করছি।